أمتي أجمعين من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن وَلَّا جَالِكَ من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين

লৌহ বিতু কলম্বিতু তেরা অজুদ আল কিতাব গুম্বদে আফগানা রং তেরে মোহিত মেহবাব আলমে আব ও খাক্সে তেরে জহুর শে ফারুক জর্রাইয়ের রেকু দিয়া তুনে তুলে আফতাব শওকতে সঞ্জর সেলিম তেরে জালাল কিনমত ফকরে বায় যদো জোনায় তেরে জামালে বে নেকাব কাব শখ তের আগার না হেরি নামাজ কে ইমাম ইয় রসুল্লাহ मेरा क्याम भी हैजाब मेरा सजुद भी हैजाब रसूल पाक पे कुर्बान नहीं तो कुछ भी नहीं मुसलमान ऐसा मुसलमान नहीं तो कुछ भी नहीं कुरान पाक का हफेज हुआ तो क्या हासिल अकीदा बरसरे कुरान नहीं तो कुछ भी नहीं खुदा के फजलोचे हर चीज़ मेरे घर में है मदीना जाने का सामान नहीं तो कुछ भी नहीं जहा तो मुसलमान हम यह शौकी नहीं या रसूल अल्लाह। अगर आप हाँ हम पे मेहरबान नहीं तो कुछ भी नहीं हमारे सीने में दिल है जिगर है सब कुछ है या रसूल अल्लाह तुम्हारे इश्क का तूफान नहीं तो कुछ भी नहीं मेरे मुजदेश जान महफिल हजरत शाह सैयद আল্লামা মোহাম্মদ তাহের সাহেব কেবলা হুজুর সাহেব জাদেগান হজরত শাহ সুবি সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ মদ্জিল্লুলি হজরত শাহ সুবি সৈয়দ মোহাম্মদ হামিদ শাহ মদ্জিল্লু হুলালি হজরত উলামা করাম বুজুরগানি দিনো মিল্লাদ, মুরবেন এজাম আজিজ বাচ্চু তোলাবা পর্দার আলে মা বোনেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আচ্ছা বাবাজি আপনাদেরকে যাদের কাছে পাবড়ি মোবারক পড়ানো হবে হুজুর ক্যাবলা আসলে হুজুর ক্যাবলার দস্ত মোবারক দেওয়া এই বরকত মন্ডিত কাজ করানো হবে আপনারা কেউ दया को चब ना लम्ती नजर काफी नजारिन मिसले तो नोत पैदा जाना ना जगराज कोताजे तोरे सर सो है तुझ को शाहे दोष ता जाना अल बाहर वाला वल अलबाहरुला गा मन बेका तो भा शो बा मन सुतो भा सुतो भाऊ बा मजदारी में है बिगड़ी है हवा या पार लगा जाना लमती नज रो का नजरिन मिसले थोन शोध पह दिया जाना अना तिव अफिया आए गे सुपा के अबिर करम आए बेसुए पाके अबिर करम बरसन सन रिमझिम रिम झिम रिम रिमझिम रिमझिम सन रे रिम दो बूँधी इधर बिघरा जाना लम्बिया नजरों का नजरिन मिसरे तुन शोध पैदा जाना जगरा जे कोताजे तुरे सारे सो है तुझे को शाहे জিন্দাবাদ হুজুর কেবলা যখন এই জমিনে তশরিফ রাখেন হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা খাওয়া দাওয়া পানি পিপাসা নিজের ব্যক্তিগত আড়াইমেশ কাজকর্ম কিছু ছেড়ে দিয়ে হুজুরকে এক নজর দেখার জন্য মতো আগুনের মধ্যে ঝাঁপ দেয় বাঘের শ্রীকুটির হুজুর কেবলার বাচ্চারা হুজুর কেবলাকে এক নজর দিদারের জন্য তাদের জীবনকে তারা সম্পূর্ণভাবে ঝাঁপ দিয়া নিজের জীবনকে উৎসর্গ করে দেয় সুবাহ আল্লাহ এর কারণ কি আপনারা জানেন এই পৃথিবীর জমিনে মানুষ যখন ধর্ম কর্ম থেকে বিপদগামী হয়ে যায় মানুষ যখন আল্লাহ রসুরের মহব্বতের এসকের ধারা থেকে মানুষ যখন বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ যখন বিলাস বেসন আরামায়াসের মধ্যে নিজের জীবনকে অবহান করে দেয় সেই সময় জমানায় আল্লাহ যুগে যুগে আল্লাহর অনুগ্রহবাজন মুজাদ্দেদ যারা দিন ও মিল্লাতকে তস্তিত করেন নতুন সংস্করণ দান করেন মানুষের জীবনকে পুনরুজ্জীবিত করেন সেরকম মহামানুষদেরকে আল্লাহ পৃথিবীতে যুগে যুগে প্রেরণ করেন তারা এসে মানুষকে হেদায়তের পথে আকর্ষণ করেন এবং আল্লাহর দিন ধর্ম মজাবকে মানুষের হৃদয়ে গতি দেয় করার জন্য সচেষ্ট থাকেন সুহান আল্লাহ বাবাজি আল্লামা তৈব সাহুজুর বলতেন হাম রাহে না রাহে আবাদ রাখে মায়খানা রা আমি থাকি বা না থাকি আমার এই বাগিচা যেন জিন্ত থাকে আমার বাগিচা যেন জিন্দা থাকে হুজুর দোয়া করে গেছেন আল্লাহ সেই দোয়া কবুল করেছেন হুজুর আর বাগে সিঁড়িকটি শুধু চট্টগ্রামে ঢাকায় নয় সমস্ত পৃথিবীতে বাগে সিঁড়িকটির ঝান্ডা এখন উঠতেছে সুহান আল্লাহ সায়েন্সের চৌ রহমতুল্লাহ আলহিয়া জীবনে কোনোদিন দিন মাদ্রাসায় যান নাই তিরিশ পাড়া মজমুয়ে সালাতে রসুল সাল্লা সুবাহ এই পৃথিবীর ইতিহাসে তিরিশ পাড়া আর তিরিশ পাড়া দোর শরীফ এই পৃথিবী কেউ লিখতে পারেন নাই একমাত্র শাহিনে রহমতুল্লাহ রহমতুল্লা লিখেছেন সুবাহুল্লাহ কোনো মাদ্রাসায় যান নাই কোন মক্তবে লেখাপড়া করেন নাই এইটা এলমে লি আল্লাহর বিশেষ দয়া আল্লাহর বিশেষ করুণা আল্লাহর বিশেষ দান বাবাজি বাবাজী করি রহমতুল্লা আলহে রেঙ্গে বাঙালি মসজিদের ইমাম ছিলেন একদিন হুজুর বাবুর বললেন যে কালপে আমার খানকা শরীবে কিছু মেহমান কিছু আলেমা আসবেন তাদের জন্য খানা পাক করতে হবে পরের দিন সকাল থেকে হুজুর কেবলার যে বাবুরছি গিয়া বারবার তাগাদা করতেছে হুজুর রুপিয়া দিছে রুপিয়া দি বলে থোরা ঠেরো রুপিয়া দিছে বলে থোরা ঠেরো রুপিয়া দিছে তোরা ঠেরো বাবুর সি বলতে সে হজুর টাইম বহু জাদা হ্যা আপি আগে বাজারে সৌদা না লাই তো খানা কব প মহমান আছে আপ তো মুসা করে গা খানা দে খানা যাও তো আমি খানা দেজুর মু রুপা দিজে বাবা জি শিরি কড়ি রহমদ বললেন থারা ঠে যাও কিছু কন পর একজন উঁচা লম্বা নুরানি চেহারা মাথায় পাগড়ি লম্বা কর্তা হুজুর কেবলার কাছে আসলেন এসে বাবাজি শ্রীকুটিকে তিরিশটা টাকা হাতে দিলেন সুবাহ তখনকার তিরিশ টাকা আমার মনে হয় এখন কতইব তিরিশ হাজার না তিন লাখ तखन तो कार त्रीस टा का, एखनकार तीन लक्ष टा हो सुहान एखन ए बाबू सी की हजूर बोलें बेटा इधर आओ रुपया लो बाजार में जाओ बोले हुजूर हम बाजार में नहीं जाएगा तो क्यों पहला बात है ये आदमी कौन है ऐसा आदमी तो हम जिंदगी में कभी नहीं देखा

মানুষ যদি তাকে বন্দুকের গুলি করে সেই গুলিকে সরাই দিয়ে তারা সেই বাচ্চাকে বাঁচাইতে পারে সুফাহ হজরত শের মোহাম্মদ সড়কপুরি রহমতুল্লা আলাইহে ব্রিটিশ আমলের কথা এদেশ তখন ব্রিটিশরা শাসন করে হজরত শের মোহাম্মদ সড়কপুরী রহমতুল্ল আলাইহে উনি সবসময় হাতের মধ্যে তসবি থাকত তিনি আল্লাহর জিকির করতেন একদিন একজন ইংরেজ সৈন্য তার কান্ধের মধ্যে বন্দুক বেয়নেট অস্ত্র শস্ত্র বোঝায় সে রাস্তা দিয়ে যাচ্ছে সিপাই বাবাজি হজরত শের মোহাম্মদ শরফপুরি রহমতুল্লা আলাইকে দেখলেন তিনি তসবি পড়তেছে সে ইংরেজের বাচ্চা

আউলাদ রসুলের আগমুন নবী বংশের আগমন আহলান সাহালান মারহাবা মারহাবা আওলাদ রসুলের আগমন শাহজাদা হুজুর কবলার আগমন সবাই একসাথে মহাব্বতে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা সবাই মেহরবানি করে আদর সহকারে বসে যান সবাই বলেন মার হাবা মাসাল্লাহ হজরত শাহ সুবি সৈয়দ হামেদ শাহ কেবলা আহমদ আলী হুজুর কেবলার মেজ সাহেব জাদা মাহফিলে তশ্রী পানিসেন সমস্ত বাংলাদেশ ভাইয়ের বহিন লোকা তরফ সে हुजूर को मुबारकबाद व बरकातहू हुजूर हमेशा के मुझे गया हफ्ता में एक शेल लिखा दिया निशाने राह दिखाओ बड़ा अंधेरा है चिरागे दूर चलाओ बड़ा अंधेरा है ও যিনকু হতে হে খুরশিদ আজ জিনু মে কাহি সে উলাও বড়া আন্ধেরা হেসাব অল্প কথার মধ্যে সমস্ত পৃথিবীর জন্য একটা দিক নির্দেশনামূলক কথা হুজুর হামিদ শাহ মদ্রাজিল্লুর আলি গত সপ্তাহে আমাকে লিখে দিয়েছেন নিশানে রাহ দেখাও बड़ा अंधेरा है चरागे तूर जलाओ बड़ा अंधेरा है वो जिनको होते हैं खुर्शीद अस्तिनों में कहीं से उनको बुलाओ बड़ा अंधेरा है आजकल पृथ्वी ते आम्रा की देखते थे मानुष्य टाका पैसा बाड़ी घर गाड़ी घोड़ा रास्ता स्कूल कॉलेज मात्रा शा सब किस बाढ़ते से কিন্তু মানুষের শান্তি চলে যাচ্ছে এর কারণ কি এর কারণ হল আমরা অলি বুজুর্গ অলি আল্লাহদের নিরপদ থেকে আমরা দূরে সত্যি চলে যাচ্ছি সত্যিকার পৃথিবীতে যদি আমরা শান্তি চাই আল্লাহর হাবিব মহম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম শাহ বাই করাম তামিন অলি আল্লাহ করাম তাদের পদে যতক্ষণ আসতে পারবো না ততক্ষণ মধ্য মানুষের সত্যিকারের শান্তি মানুষের পরিপূর্ণ ইমান মানুষের প্রশান্তি এই পৃথিবীতে কোনোদিন আসবে না আমরা ভাগ্যবান আমরা মহাভাগ্যবান আমরা বাঘের শ্রীকুটি বাগানের মালি আমরা বাঘের শ্রীকুটির বাগানের আমরা খাদেম আল্লাপাগরাবুল আলমীর দরবারে অগণিত শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এই বাগানের খেয়মত করার তৌফিক দিয়েছেন হজরত শের মোহাম্মদ রাস্তা দিয়ে যাচ্ছেন উনি তসবিতে আল্লাহর জিকির করতেছেন ইংরেজ সৈন্য উনার বেয়নের দিয়ে হুজুর এটা খোঁচা মারছে হুজুর তার দিকে চাকাইলেন তাকে একটু মুসকি হাসলেন কোনো রাগ করলেন না তাকে গালি দিলেন না কিছুক্ষণ পর হজরত শের মোহাম্মদ শরৎপুরি রহমতুল্লা আলাই ইংরেজকে বললেন যে বাবা তোমার কান্ধের মধ্যে যে বন্দুক বেয়নেট এগুলি কি ইংরেজ সৈন্য তার কান্দের থেকে বন্দুকটা নামাইয়া টিকিটটা দিয়া গাছের মধ্যে একটা কাউয়া বসে আসিল সেই কাউয়াটারে গুলি কইরা কাউয়টা মহিলা ধরাস করে গাছের নিচে পড়ে গেছে সে বলল আমার এই বন্দুক ওই জিনিস আমি যেইটা দিয়া জেন্দা জিনিসকে মারতে পারি তার মানে সে বাবাজিকে ভয় দেখাইলো যে আমি ইচ্ছা করলে আপনাকে এই বন্দুক দিয়ে এখন হত্যা করতে পারবো বাবাজি কয় তুমি আমারে মারতে পারব না হজরত শের মোহাম্মদ সড়কপুরি রহমতুল্লাহে ওনার হাতের তাবিজটা সেই মরা কাউয়ার উপরে দিলেন দিয়া বললেন ইয়া বারে লাহি আমি সারা জীবন আল্লাহ তোমার জিকির করি তোমার রাসুলের দরদ করি আল্লাহ আমার জিকিরের উশিলায় আমার হাবিবের উশিলায় তুমি মরা ডালা জিন্দা করে দাও সুবাহ আল্লাহ আল্লাহর হুকুমে সেই মরা হইয়া আবার উপরে কাউয়া জিন্দা গাছের গিয়া বইছে সুবাহান আল্লাহ ইংরেজের বাচ্চা বলতেছে ইয়ে কে বলি আল্লাহ কা ফজল করম হে সুবাহান আল্লাহ সে হুজুরের পায়ের মধ্যে গিয়া দৌড়ছে হুজুর আমি আপনার উপরে জুলুম করছি আপনি আমারে ক্ষমা করে দেন আর আপনার যে দিন ধর্ম সত্যিকার মজাব আমাকে এই দিন ধর্মের মধ্যে আপনি আমাকে দাখিল করেন সব্লা মিয়া সাহাব অলি আল্লাদের জীবনের সমস্ত অলিদের একটাই কাজ মানুষকে হেদায়ত করা মানুষকে সুপথে চালিত করা কি কাজ করলে মানুষ সুখ হবে ইহলৌকিক পারলৌকিক কল্যাণ হবে আল্লাহর অলিরা সমস্ত পৃথিবীতে এই একই কাজ করেন সেইটা অলি আল্লাহরে করেন আমরা ভাগ্যবান বাঘের শ্রীরকুটি হুজর আলাইকে দিয়ে আল্লাহ এই পৃথিবীর জমিনে তিরিশ পারা মজময় সালাতে রসুল দর শরীফ আমাদেরকে দান করেছেন আল্লাহ বাবাজি সিরিকুটি রহমতুল্লাহ আলহে উনিশশো সালে বাংলাদেশের জমিনে আসছেন প্রথম চট্টগ্রামে মাদ্রাসা শুরু করেছেন আজকে বাংলাদেশে বিদেশে পাকিস্তানে শত শত মাদ্রাসা হুজুরের তত্ত্বাবধানে চলতেছে মিয়া আমাদের জমিনে বাবাজি শ্রীকুটির এই মাদ্রাসা যদি না থাকত আমাদের দিন ধর্ম মজহাবের আমাদের আহলে শূন্যতল জামাতের কি অবস্থা হতো আমরা কল্পনাও করতে পারি না আল্লাহর দয়া আমরা সাইনসা চৌর পেয়েছি আমরা বাবাজি সিরিকুটি পেয়েছি আল্লামা তৈয়ব তৈর উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের ভাই থেকে চিঠি লিখলেন চট্টগ্রামে যে এই বৎসর থেকে ঈদে এ মাসে বারোই রবি ও জ্বাল আপনারা যশ্বে জুলুসে ঈদে এ মিলাদুলনী সাল্লা পালন করবেন সুবাহ আল্লাহ এর আগে এই পৃথিবীতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী আর ছিল না হুজুর কেবলা জমানার মুজাদ্দেদ আল্লাহর অলি বাগে শ্রীকুটির শাহিন তিনি আমাদের বর্তমান বিশ্বকে জশতে জুলুসে ঈদ এ সাল্লাহ দান করছেন আজকে সারা পৃথিবীর মধ্যে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী মিলাদুল্নবী সাল্লা ইসলাম পালিত হচ্ছে মহাসমারোহে আর আপনারা জানেন বাংলাদেশের জমিনে চট্টগ্রামে এই পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ জস্টে জুলুসে ঈদে মিরাদুল সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছর আশি লক্ষ মানুষ সেই জুলুস করেছে সুবহানাল্লাহ বাবাজি আল্লামা তৈয়ব সাহেব হুজুর বলতেন হামরাহে নারাহে সাখী আবাদ রাহে মায় খানা তেরা সুবাহান আল্লাহ হুজুর আল্লামা তাহির সাহ কেবলা হুজুর আল্লামা সাবির সাহ কেবলা হুজুর আমাদেরকে দাওয়াতুল খায়ের দান করেছেন আমরা যদি মহব্বতের সাথে এই সকল এবাদত বন্দি করি ইনশাল্লাহ আমরা কোনোদিন প্রথম বর্ষ হোরা আল্লাহ পাক রাব্বুল আমাদেরকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়ে বিধান করবে। বাবাজি শ্রীরিকুড়ি বলতেন মুজে দেখ না হ্যাঁ তো মেয়েরা মাদ্রাসাকে দেখো সুবাহানুল্লাহ এই মাদ্রাসা জিন্দা হুজুর কেবলা মাদ্রাসাকে সালাম দিতেন সুবাহুল্লাহ এই হুজুরের মাদ্রাসা আমরা যদি মহব্বতের সাথে নিজেকে জড়িত রাখি আমাদের পরিবার পরিজনকে জড়িত রাখি ইনশাল্লাহ আমরা কোনোদিন প্রথম প্রশ্ন খবর আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে কুদরত থেকে হেফাজত করবেন হজরত উসমান হিরি রাজি আল্লাহ তার জমানার আরেকজন শেখ তার কাছে তিনি চিঠি লিখলেন বদমসিবির লক্ষণ কি বদমসিবির লক্ষণ তিনটা এলেম আছে আমল নাই আমল আছে মহব্বত ফলসিয়ত এখলাস নাই আর অলি আল্লাহদের দরবারে গেছেন কিন্তু তাদের খেদমত তাদের মহব্বত তাদের আদব কায়দা অনুসরণ করে তাদের থেকে বরকত হাসিল করতে পারে নাই এই তিনটা হলো বদ্মশিবির লক্ষণ আমরা বাঘের শ্রীকটি আমরা সায়েন্সের চৌরমী রহমদ্দুল্লাহ লাহের এই বাগিচার মধ্যে যারা আছি আমরা ইনশাল্লাহ অর্জন করব সেই অনুসারে আমল করব শুধু আমল না সেই আমলের সাথে আমরা এক্লাস মহব্বতের সাথে আমরা আমল করব আর হুজুর কাবলার যে বাগিচা দিয়ে গেছে আমরা সকলে আমাদের সাধ্য মতো আমরা ইনশাল্লাহ এর খ্যাত মধ্যে শরিক থাকবো আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে কোনো দিন মারুম করবেন না মিয়া কয়েক বছর আগে বাংলাদেশে একসাথে পাঁচশো জায়গায় বম্বিং করেছিল একই সময়ে আপনারা জানেন এই পাঁচশো জায়গায় যারা বম্বিং করেছিল গতকালকে হোলিয়া আর্টিজেনের মধ্যে সাতজন লোককে ফাঁসি দেওয়া হয়েছে তাদের চেহারা আপনারা দেখেছেন তাদের মধ্যে কোনো চিন্তা নাই তাদের মধ্যে কোনো প্যারেশানি নাই তাদের ব্রেনকে এইভাবে ওয়াশ করছে তারা মৃত্যুকে পরোয়া করে না তারা অসহায় নিরীহ মানুষকে হত্যা করতে নিরোধ করে না তারা দেখতে মানুষ কিন্তু তারা সকলে অমানুষ এই পাঁচশো জায়গায় একসাথে যারা বম্বিং করেছে এর পিছনে হিসাব করে দেখা গেছে পাঁচ লক্ষ মানুষ কাজ করেছে এই দুষ্ট চক্র এই জঙ্গিবাদী মানুষ যারা মানুষের ভালাই করতে পারে না তারা মেয়াসপ এই পাঁচ লক্ষ মানুষ যে ধরা পড়ছে আল্লাহর রহমত আল্লাহর করুণা বাঘের সিরিকুটি সাইন্সে চৌরবি বাবাজি শ্রীকোটি আল্লামা তৈয়ব সে রহমতুল্লা আলাইহে বাবাজি আল্লামা তাহের সে রহমত তাহের সে মদাজিল্লুল আলী বাবাজি সাবে সাব কেবলা মদাজিল্লুল আলী এই বাগিচার কোন একটা মানুষকে আপনারা দেখেছেন কোন অবৈধ কাজ করতে কোনো দিন মেসাব এই যে ইয়াবার ট্যাবলেটের বিক্রি হইতেছে এই যে আমাদের নিরীহ নিরপরাধ নিষ্পাপ আমাদের মেয়েদের উপরে জুলুম করতেছে বাবাজি কেবলার কোন মাদ্রাসার কোন আলেম আমাকে এই সকল অবৈধ কাজের মধ্যে আপনারা কোনোদিন দেখেছেন এর কারণ কি এর কারণ সাহিনশা চৌরবি হজরত বাবাজি শ্রীকুটি রহমতুল্লা আলাইয়ে আল্লামা তৈয়ব সারহমতুল্লা আলাইহে আল্লামা তাইসা শাহ মুদ্দাজিলুল আলী বাবাজি সাবের শাহ এবং এই সাহেব জাতি গান তারা সমস্ত মানুষ আল্লাহ রসূলের রেজাবন্দির মধ্যে তাদের জীবনকে কোরবান করে দিয়েছে সুবহানাল্লাহ মিয়া যারা নিজের জীবনকে আল্লাহর জাতের মধ্যে ফানা করে দেয় আপনি হাস্তিকে ফানা কারকে তু দেখ জামে বকাশে সরফরাজ না কার তু বিল আখের মেরা হু কার দেখ হর কিছু কো তে না বনা দু সায়ন শাহ চৌরবী বাবাজি শ্রীকুরির জীবন তারা আল্লাহর জাতের মধ্যে নিজের জীবনকে সম্পূর্ণ কোরবানি করে ফানা করে দিয়ে গেছে আল্লাহ তাদেরকে এমন বকা দান করেছেন এই পৃথিবী যতদিন থাকবে তাদের জিকির তাদের নাম মানুষ জিকির করতেই থাকবে কারণ আল্লাহ তাদের সেই খ্যাতমতকে কবুল করেছেন এবং আল্লাহ তাদের উপরে রাজি হয়েছেন এই পৃথিবী যতদিন থাকবে আল্লাহ তাদের জানাল তাদের মান সম্মান ইজতকে আল্লাহ কুজ্জ থেকে বুলন্দ করতে থাকবেন সোহার আমরা আল্লামা তাহেসা মদ্মাজিল্লু আলী বাবাজি সাবির সাহেব কেবলা যখন বাংলাদেশের জমিনে আসে লক্ষ লক্ষ মানুষ কেন আসে এই জন্য আসে যারা তাদের জীবনকে আল্লাহ রসুলের মহব্বতে যারা নিজের জীবনকে আল্লাহর জাতের মধ্যে ফাঁড়া করে দেয় আল্লাহ তাদেরকে কুদ্ধ থেকে মকামে বকা দান করেন আর সেই মহাপুরুষদেরকে যারা দেখবে তাদের হৃদয় শান্ত হবে তাদের হৃদয় প্রশান্ত হবে তারা উভয় ধরনের সেই আনন্দ উপভোগ করবে তাদের পেরেশানি চলে যাবে তাদের আল্লাহ যার জীবনে যে দুঃখ কষ্ট সমস্ত কিছু আল্লাহ কুদ্র থেকে দূর করে দেবেন জালাল উদ্দিন রুমি বলছেন দ্য ইজিয়েস্ট ওয়ে টু রেসিস্ট অল ইভিল আল্লাহ ইস টু বিশিফল এই পৃথিবীতে সমস্ত গুণার থেকে পাওয়ার সবচেয়ে সহজ পথ যারা অলি আল্লাহ তাদের সৌবতে থাকা কারণ আল্লাহর অলিরা তাদের জীবনকে তাদের চেহারাকে তাদের রক্ষে সমস্ত কিছু তারা আল্লা মুখে করে দিয়েছেন সুতরাং তাদের কাছে যারা যাবে তারাও নিষ্পাপ হয়ে যাবে সোহান আল্লাহ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি কোরআন শরীফ হাতে নিয়ে আমরা চুমা দেই সিনাতে লাগাই চোখে লাগাই বরকতের জন্য এই কোরআনুল করিম এই যে কোরআনের মলাট এটা কাগজ দিয়ে তৈরি করা হয়েছে এই কাগজ কিন্তু আমরা টয়লেটও ব্যবহার করি খাওয়া দাওয়ার পরে হাত মুখছি কিন্তু টয়লেটের কাগজের মধ্যে আমরা কোনো দিন চুমা দেই এই একই মিলে তৈরি হয়েছে এই কোরআন শরীফের কাগজ এবং টয়লেটের কাগজ টয়লেটের কাগজও টাকা দিয়ে খরিদ করছি এই কোরআনুল করিমের কাগজও টাকা দিয়ে খরিদ করছি এই কোরআনুল করিমের কাগজকে আমি চুমা দেই সিনাতে লাগাই আর টয়লেটের কাগজকে আমি কোনোদিন চুমা দিই না এর কারণ হলো একই মিলের তৈরি কাগজ একই দামে খরিদ করা কাগজ যখন কোরআনের সাথে মিশে যায় সেই কাগজের মূল্য কোরআনময় হয়ে যায় সুহানুল্লাহ একই কাগজ যখন কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে এটার দাম বেড়ে গেছে আমরা কিছুদিন আগে আমি মালয়েশে গেছিলাম মালয়েশের প্রাক্তন প্রধানমন্ত্রী আবদুল্লা বাদাবি আমাদেরকে ডিনারের জন্য দাওয়াত করলেন আমরা ডিনারে গেলাম খাওয়া দাওয়া করলাম অনেক আলাপ আলোচনা হল আমরা যখন চলে আসতেছি বিশাল বারান্দা দেখলাম ওনার দাদা ডক্টর আব্দুল্লাহ ফাহিম তিনি দেড়শো বছর আগে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন তার একটা ছবি দেখলাম এবং বারান্দার দুই পাশে বালতির মধ্যে খুব সুন্দর সুন্দর লাঠি সাজায় রাখছে আমাদের সাথে সিডনি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন ভাইস চান্সেলার ডক্টর শফিকুর রহমান ছিলেন তিনি আফগানিস্তানের মানুষ তিনি প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বাদাবিকে বললেন যে এত লাঠি আপনারা সাজায় রাখছেন এই লাঠিগুলি কি আপনার দাদা ব্যবহার করতেন বলেন না তো এত লাঠি কেন সাজায় রাখছেন বললেন দিজ আর দ্য সিম্বল অফ রিসোর্স ওয়েলথ এগুলি প্রাচুর্যের নিদর্শন অর্থ সম্পদের নিদর্শনী লাঠি আমরা বুঝতে পারি নাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রাক্তন আব্দুল্লাহ বাদাবি বললেন যে বাবা একটা লাঠি তৈরি করতে এক টুকরা কাঠ লাগে আর এই এক টুকরা কাঠের তেমন কোনো বেশি দাম নাই কিন্তু শিল্পী এই অমসৃণ কাঠের টুকরাকে তার যন্ত্রপাতি দিয়ে যখন চাষে একে মসৃণ করে এবং লাঠির শেপ দেয় তারপরে তাকে বিভিন্ন ডিজাইন করে এবং তুলি দিয়ে বিভিন্ন রং দেয়